আসুক আসুক, ওগুলো রাখে আসেন। কি নিয়ে আসছেন? হ্যাঁ আচ্ছা, এত কষ্ট করে আপনি এগুলো নিয়ে আসছেন? হ্যাঁ কি নিয়ে আসছেন আপনি? হ্যাঁ কি আনছেন? মুরগ নিয়ে আসছেন? হ্যাঁ দেখি কি মুরগ নিয়ে আসলেন। ওরে আল্লাহ তাজা দেখি। হ্যাঁ হ্যাঁ কিনে নিছেন? না আমার জন্য কিনে আনছেন কেন? হ্যাঁ এখন আম কোথেকে কিনছেন? বেচছে কিনছেন? কত করে কিনছেন? আম ভালো? হ্যাঁ 200 টাকা আছে এখানে, 200 টাকা। আর ইয়া মুরগি মোরো? হ্যাঁ 500 টাকা। এ টাকা পাইছেন কই আপনি? হ্যাঁ এই তো ঘুরে আসে, এদিকে আসে, 200 টাকা নিয়ে আসো। বিশ্বাস করি কিন্তু আমি যে যেখানে চাকরি করি ওই জায়গায় জিনিস তো নিই না, বুঝছেন? এখন এখন নিয়ে যা পরিবার। আপনি খায়েন আমার ওই খায়েন তাহলে খুশি হব, ঠিক আছে? তোমরা দা খায়েন মোর বাসা, তোমার আমি কোনো খেলবা পারো না। ও গেছিল আপনি বাইরে গেছে এটা বলতেছেন যে খাওয়াইতে পারেন না খেলাইতে পারেন না, এ দোয়া করবে আল্লাহ কাছে দোয়া করলে হবে। কখন আসছেন আপনি এখানে? কখন আসছেন? ওইবেলা আসছে তো। ও আমি তো বাইরে গেছিলাম। আচ্ছা এখন নিয়ে নিতে হবে, বুঝছেন? কষ্ট পাবেন। হ্যাঁ আমার কথা বুঝে নেন না, নিয়ে যায় না খাবার দাবার সব আছে। হ্যাঁ নিতে পারবেন? এটা ভ্যান নিয়ে, এটা ভ্যান নিয়ে এসে, ঠিক আছে? গুনতে পারেন আবার কত টাকা আছে? হ্যাঁ গুনতে তো ভালোই পারে। ইসলাম হিসাব ভালোই পারে, ঠিক আছে? দোয়া করেন। হ্যাঁ তাহলে যান, এই যে আমি নিয়ে নিলাম এগুলো দেন। আচ্ছা জি টাকা খেজুর নিব, পড়ে যাবে পড়ে যাবে টাকাটা বান্ধে। আশা করে আসেন দেখে নিলাম, তাহলে তো নিতাম না, ঠিক আছে? বয়স্ক মানুষ এটা ভ্যানা নেবা, তাহলে আসি আমি। হ্যাঁ আমার একটু কাজ আছে তো। হ্যাঁ ওইখানে বসে ভাই, মোবাইল করবো তাই জিজ্ঞাসা করে না।
সকালে একটা মসজিদে ঢালাই ছিল তো, ঢালাই যদি কাজে গেছে সেই সোনাপাতে লেগেছিলাম বর্ডারে, সোনাপাতে থেকে আসলাম। তাহলে আমি আসি, হ্যাঁ আমার কাজ আছে তো, তাহলে কিছু খেলাইতে পারলাম না আপনাকে। না আমি খাবো না, আমি খাওয়া যায় তোমার দেই লাভ নিলাম না, এইটা মোর নিলে এই জন্যই নিছি। হ্যাঁ ঠিক আছে, দয়া করে না। ওকে আসসালামু আলাইকুম।